ভারতের হাত ধরল আমেরিকা। চীনের গোপন পরিকল্পনা হলো ফাঁস। সারা বিশ্বের দুটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ হলো ভারত ও আমেরিকা। দুই দেশই নানা দিক থেকে প্রচণ্ড শক্তিশালী। ভারতবর্ষ ও আমেরিকা অর্থনৈতিক ও সামরিক দিকে অসম্ভব ক্ষমতার অধিকারী। আমেরিকা বহুদিন থেকেই চায় ভারতের সাথে বন্ধুত্ব, ভারতও আমেরিকার সাথে বন্ধুত্ব বজায় রেখেছে। নানা ক্ষেত্রে এই বন্ধুত্ব দুই দেশের কাছেই গুরুত্বপূর্ণ, তবে আমেরিকার জন্য এটি বেশি গুরুত্বপূর্ণ। কারণ হল চীনের বর্তমান বারবারন্ত ও আগ্রাসন। চীন দিন দিন ক্ষতিকর হয়ে উঠছে সারা পৃথিবীর জন্য, নানান বিপদের জন্ম দিচ্ছে চীন। আর চীনকে রুখতে পারে একমাত্র ভারতের মতো শক্তি, এ কথা আমেরিকাও জানে। তাই ভারতকে তারা পাশে পেতে চায়। বন্ধুরা, খবরটির গভীরে যাব, তার আগে ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য। চলুন এবার গভীরে যাওয়া যাক। ক্রমেই বেড়ে চলেছে চীনা আগ্রাসন, তাতেই উদ্বিগ্ন আমেরিকা। ভারত চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ঘটে যাওয়া গালওয়ান সংঘর্ষকেও মোটেই ভালো চোখে দেখছে না আমেরিকা। তাই দেরি না করে এবেলাই ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক আরও মজবুত করতে চাইছে মার্কিন সেনা বলে জানিয়েছে পেন্টাগন। বৃহস্পতিবার ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি 2022 বা জাতীয় প্রতিরক্ষা কৌশল নীতি প্রকাশ করে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রকাশিত এই নীতিতে চীনা আগ্রাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং ড্রাগনকে রুখতে ভারতেই ভরসা রেখেছে ওয়াশিংটন। ওই নথিতে স্পষ্ট বলা হয়েছে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের সঙ্গে সহযোগিতা আরও বাড়িয়ে তোলা হবে। এভাবে আগ্রাসী চীনকে রুখে দিয়ে ভারত মহাসাগরে মুক্ত বাণিজ্য ও নৌচালনার স্বাধীনতা বজায় রাখা হবে। নথিতে আরও বলা হয়েছে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চীন। নিজের স্বার্থ আদায়ে তারা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও আন্তর্জাতিক পরিকাঠামোয় যেভাবে বদল আনার চেষ্টা করছে তা উদ্বেগের। বলে রাখা ভালো, সোভিয়েত ইউনিয়নের পতনের পর গোটা বিশ্বেই মার্কিন আধিপত্য বিস্তার লাভ করে, কিন্তু এবার আঙ্কেল স্যামকে টেক্কা দিচ্ছে কমিউনিস্ট চীন। বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মাধ্যমে পরিকাঠামো উন্নয়নের টোপ দিয়ে এশিয়া, ইউরোপ ও দক্ষিণ আমেরিকায় জাল বিস্তার করছে বেজিং। শুধু তাই নয়, আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম বড় জলপথের উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে দক্ষিণ চীন সাগরের প্রায় গোটাটাই নিজের বলে দাবি করছে চীন। সেখানে বেশ কয়েকটি কৃত্রিম দ্বীপ তৈরি করে মিসাইল সিস্টেম ও বিমান ঘাঁটি তৈরি করেছে লাল ফৌজ। উল্লেখ্য, চীনের আগ্রাসী মনোভাব নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। বহুদিন আগেই চীনা অভিসন্ধি স্পষ্ট করে 2013 সালে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের দ্য স্ট্র্যাটেজিস্ট পত্রিকায় লিখেছিলেন চীন বিশেষজ্ঞ ইতিহাসবিদ এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ভিজিটিং ফেলো জিওফ ওয়েড। চীনা ভাষায় সংবাদ সংস্থা ঝংগু সিনওয়েং সিতে প্রকাশিত সেই ছকের উল্লেখ করে জিওফ ওয়েড তার নিবন্ধে লিখেছিলেন, আগামী 50 বছরের মধ্যে চীন 6টি যুদ্ধ লড়তে প্রস্তুত হচ্ছে, যা বিশ্বে তাদের কর্তৃত্ব কায়েমের পাশাপাশি হাইপার ন্যাশনালিস্ট চরিত্রও প্রতিষ্ঠা করবে। চীনের সেই 6 যুদ্ধের প্রথমটি তাইওয়ান দখল। ঝংগুও সিনওয়েং সি এর ছক অনুযায়ী 2020 থেকে 2025 সালের মধ্যে চীন ওই লক্ষ্য পূরণে আগ্রহী। দ্বিতীয়ত, দক্ষিণ চীন সাগরের যে দ্বীপগুলোয় নিজেদের কর্তৃত্ব কায়েমের জন্য চীন বদ্ধপরিকর, পরের 5 বছরে অর্থাৎ 2030 মধ্যে তারা হাসিল করতে চায়। এছাড়াও অরুণাচল প্রদেশেও লক্ষ্য রয়েছে চীনের। চতুর্থ লক্ষ্য হল 2040 থেকে 45 মধ্যে পূর্ব চীন সাগরে ডিয়া ও ইউডাও ও রিউ কিউ অর্থাৎ সেনকাকু দ্বীপপুঞ্জ পুনরুদ্ধার। পঞ্চম যুদ্ধের লক্ষ্য 2050 মধ্যে বহির্মঙ্গোলিয়া দখল। আর এই সমস্ত লড়াইয়ে রাশিয়ার সঙ্গে জোট বাঁধার পরিকল্পনা রয়েছে চীনের। এহেন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ভারতকে পাশে চাইছে আমেরিকা। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই খবরটি লাইক এবং শেয়ার করুন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারতের হবে জয় এই কথাটি। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।